তো হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, এটা হচ্ছে রিকা আগের ছবি এবং এটা হচ্ছে রিকা পর। তো দেখতে পাচ্ছেন গাইস কতটা পার্থক্য চলে আসলো। তো গাইস, আজকের পর থেকে আপনি এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিট করতে পারবেন। তো গাইস, একদমই যারা ফটো এডিট করতে পারেন না, তারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ দেখুন, প্রত্যেকে কিন্তু আপনার ফটোগুলো এডিট করতে পারবেন। তো গাইস, চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। গাইস, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এবং আপনি যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, প্রথমে চলে আসবেন আপনার ফোনের গ্যালারিতে। এরপর গাইস, এখান থেকে আপনি যে পিকচারটি এডিট করতে চান সেই পিকচারটি এখান থেকে শেয়ার করবেন স্ন্যাপসিডের মধ্যে। তো গাইস, এখান থেকে পিকচারটিকে স্ন্যাপসিডের মধ্যে শেয়ার করে দিচ্ছি। তো শেয়ার করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি নিচে পেয়েছেন টুলস, তো আপনি টুলসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তো গাইস, এখান থেকে পেয়েছেন এইচডি স্কোপ, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এরপর গাইস আপনি নিচে অনেকগুলো অপশন পেয়েছেন। তো গাইস, এখান থেকে আপনি সবার শেষে এই অপশনটিকে সিলেক্ট করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস, এখান থেকে আপনি অ্যাডজাস্টে চলে আসবেন। দেন গাইস, এখান থেকে ফিল্টারের প্লাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু প্লাস করলাম। এরপর গাইস আপনি কি করবেন, নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাইস, এখান থেকে আপনি রাইট বাটন ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস আপনি এখানে ক্লিক করবেন। এরপর গাইস, এখান থেকে পেয়ে যাবেন ভিউডিস। তো গাইস, এখান থেকে আপনি ভিউডিসে ক্লিক করবেন। দেন গাইস, পেয়ে যাবেন এইচডি স্কোপ। তো গাইস, আপনি এখানে ক্লিক করবেন। দেন গাইস, এখান থেকে ব্রাশ ক্লিক করবেন। তো ক্লিক করলে গাইস আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এরপর গাইস আপনি নিচে পেয়ে যাবেন ইনভার্ট। তো আপনি ইনভার্টে ক্লিক করবেন। দেন গাইস, নিচে পেয়ে যাবেন এইচডি স্কোপ। তো গাইস, এটাকে আপনি জিরো করবেন। তো গাইস, এখানে ক্লিক করলে এটি জিরো হয়ে যাবে। এরপর গাইস পিকচারটিকে জুম করবেন। দেন গাইস, স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর গাইস আপনি নিচে পেয়েছেন রাইট বাটন। তো এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। দেন এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন। তো গাইস, এটা হচ্ছে বিফোর এবং এটা হচ্ছে আফটার। তো দেখতে পাচ্ছেন গাইস, অনেকটা কিন্তু পার্থক্য চলে আসলো। তো এরপর গাইস, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস, এখান থেকে পেয়েছেন টোনাল কন্ট্রাস্ট। তো গাইস, এখান থেকে আপনি টোনাল কন্ট্রাস্টে ক্লিক করবেন। এরপর গাইস আপনি এখান থেকে অ্যাডজাস্টে চলে আসবেন। দেন গাইস, পেয়েছেন পোর্ট্রেট শ্যাডো। তো গাইস, এটাকে আপনি একদম প্লাস করবেন। তো এখান থেকে আমি 100 প্লাস করলাম। দেন গাইস, আপনি কি করবেন, নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাইস, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস, এখান থেকে পেয়েছেন সিলেক্টিভ। তো গাইস, এখান থেকে আপনি সিলেক্টিভে ক্লিক করবেন। দেন গাইস, স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করলাম। এরপর গাইস আপনি এখান থেকে পেয়েছেন ব্রাইটনেস। তো গাইস, এখান থেকে ব্রাইটনেস একটু প্লাস করবেন। এরপর গাইস, নিচে পেয়েছেন স্যাচুরেশন। তো গাইস, এখান থেকে স্যাচুরেশন একটু মাইনাস করবেন। তো এখান থেকে আমি হালকা একটু মাইনাস করলাম। তো এরপর গাইস আপনি নিচে পেয়েছেন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম। তো এরপর গাইস, এখান থেকে আপনি আবার টুলসে ক্লিক করবেন। এরপর গাইস, এখান থেকে পেয়েছেন পোর্ট্রেট। তো গাইস, এখান থেকে আপনি পোর্ট্রেটে ক্লিক করবেন। দেন গাইস, আপনার সামনে অনেকগুলো ফিল্টার চলে আসবে। তো গাইস, এখান থেকে আপনি এই ফিল্টারটিকে সিলেক্ট করবেন। দেন নিচে পেয়েছেন রাইট বাটন। তো গাইস, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো এরপর গাইস, আপনাদের পিকচারটিকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য গাইস, এখান থেকে আপনি শেয়ারে ক্লিক করবেন, তাহলে কিন্তু পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস, পিকচারটি সেভ হয়ে গেলে এই পিকচারটি আপনি পিকচার অ্যাপের মধ্যে শেয়ার করবেন। তো আমি এখানে শেয়ার করে দিচ্ছি। তো গাইস, পিকচার অ্যাপের মধ্যে শেয়ার করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি নিচে পেয়েছেন টুলস। তো গাইস, এখান থেকে আপনি টুলসে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এরপর গাইস আপনি এখানে পেয়েছেন অ্যাডজাস্ট। তো গাইস, এখান থেকে আপনি অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখানে কিন্তু অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো গাইস, এখান থেকে আপনি পেয়েছেন কন্ট্রাস্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। দেন গাইস, কন্ট্রাস্ট একটু প্লাস করবেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করলাম। এরপর গাইস, এখান থেকে আপনি ক্লারিটি একটু প্লাস করবেন। তো আমি এখানে হালকা একটু প্লাস করলাম। দেন গাইস, আপনি এখান থেকে পেয়েছেন হিউ। তো আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর গাইস আপনি এখান থেকে পেয়েছেন অ্যামাউন্ট, জাস্ট এটাকে আপনি কমিয়ে দিবেন। তো আমি এখানে হালকা একটু কমিয়ে দিচ্ছি। এরপর গাইস আপনি কি করবেন, এখান থেকে আপনি উপরে পেয়েছেন এডিট অপশন। তো গাইস, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলে গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর গাইস আপনি এখান থেকে পেয়েছেন ইডিএস, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর গাইস আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গাইস, এখান থেকে আপনি হার্ডনেস একটু প্লাস করবেন। এরপর গাইস এখান থেকে সাইজ একটু কমিয়ে দিবেন। এরপর গাইস পিকচারটি জুম করবেন। দেন গাইস, স্ক্রিনের মধ্যে এগুলিকে অ্যাপ্লাই করবেন। তো দেখতে পাচ্ছেন গাইস, আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গাইস, এখান থেকে আমি তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, তো এরপর গাইস আপনি উপরে পেয়ে যাবেন রাইট বাটন। তো আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেন গাইস, আবার এখানে ক্লিক করবেন। তো এরপর গাইস আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ব্লার অ্যাড করবেন। তো এই জন্য গাইস এখান থেকে ইফেক্টে ক্লিক করবেন। দেন গাইস, এখান থেকে পেয়েছেন ব্লার।
জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর গেছে আপনি আবারও ক্লিক করবেন, দেন গেছে অ্যামাউন্ট একটু কমিয়ে দিবেন। তো এখান থেকে আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি। তো এরপর গেছে আপনি এখানে ক্লিক করবেন, এরপর গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেছে এখান থেকে আপনি পেয়ে যাবেন ইরেজ, জাস্ট এখান থেকে আপনি ইরেজে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর গেছে এখান থেকে হার্ডনেস একটু পাস করবেন, দেন গেছে সাইজ একটু কমিয়ে দিবেন। তো এখান থেকে আমি হালকা একটু কমিয়ে দিচ্ছি। এরপর গেছে আপনি হিউ হবেন, এখান থেকে আপনি পিক্সেল একটু জুম করবেন। এরপর গেছে আপনি এখান থেকে ইরেজ করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন গেছে আমি এখানে ইরেজ করে নিচ্ছি। তো পিক্সেলটিকে জুম করে আপনি এভাবে ইরেজ করে নেবেন। তো এরপর গেছে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করবেন, ওকে? তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, দেন গেছে আবারও এখানে ক্লিক করবেন। তো এরপর গেছে আপনাদের এখানে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো এই জন্য গেছে এখান থেকে পেয়ে যাবেন অ্যাড ফটো, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। এরপর গেছে এখান থেকে আপনি ইফেক্টটিকে সিলেক্ট করে নেবেন। তো গেছে এখান থেকে আমি ইফেক্টটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো গেছে এগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো গেছে এখান থেকে আপনি এটাকে জুম করবেন, দেন গেছে এখান থেকে আপনি বসিয়ে দেবেন, ওকে? তো আমি এখানে জুম করে বসিয়ে দিচ্ছি। এরপর গেছে আপনি এখান থেকে পেয়ে যাবেন ব্র্যান্ড, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর গেছে এখান থেকে আপনি স্ক্রিনটাকে সিলেক্ট করবেন। এরপর গেছে আপনি এখানে ক্লিক করবেন, এরপর গেছে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো গেছে এখান থেকে আপনি পেয়ে যাবেন ইরেজ, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এরপর গেছে আপনারা এখান থেকে ইরেজ করে নেবেন, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন গেছে আমি এখানে ইরেজগুলো করে নিচ্ছি। তো এরপর গেছে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করে চলে আসবেন। তো আমি এখানে ক্লিক করে চলে আসলাম, দেন গেছে আবারও এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন গেছে আমাদের পিকচারটি কিন্তু রেডি হয়ে গেল। তো যেটা হচ্ছে এডিট করা আগের ছবি এবং এটা হচ্ছে এডিট করা পর। তো দেখতে পাচ্ছেন গেছে কতটা পার্থক্য চলে আসলো। তো গেছে পিকচারটিকে সেভ করতে হলে আপনি এখানে ক্লিক করবেন, দেন গেছে পিকচারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গেছে এই ছিল আজকের এই ভিডিও। ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।